রক্স আসলে আমাদের জন্য একটা ড্রিম প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট যে এত বড় আকারে আসবে পরে এবং সবাই অনেক উৎসাহ নিয়ে এটার সাথে যুক্ত হবে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই ধীরে ধীরে শুরু করি আমরা নদি রক্স। আর নদি রক্সের একটা প্রথম বিষয় ছিল যে তারুণ্যকে এর সাথে ইনভলভ করতে হবে, তরুণদেরকে এর সাথে ইনভলভ করতে হবে, সেটাও ছিল আমাদের একটা অন্যরকমের চাওয়া এবং পাওয়া বটে। কারণ পরে প্রজেক্টের শেষের দিকে যখন দেখেছি অনেক তরুণকে আমরা একসাথে আনতে পেরেছি, বিশেষ করে নদী বাঁচাও আন্দোলনের সাথে, নদীগুলো যে বাংলাদেশের প্রাণ সেগুলোকে বাঁচানোর ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক। এই যে যারা যুক্ত হয়েছে তাদের কাছে কেমন সাড়া পাচ্ছে? খুবই ভালো, কারণ আমরা প্রথম কনসার্টটা যখন করেছিলাম বসুন্ধরাতে তখন প্রচুর দর্শক হয়েছিল এবং প্রচুর এবং টিকিট কেটেও ছেলেমেয়েরা এসছে দেখতে। কিন্তু শুধু এটা সাধারণ কোনো কনসার্ট ছিল না, কনসার্টের মাধ্যমে একটা মেসেজ তাদেরকে দেয়া যে নদী আমাদের সম্পদ, নদী আমাদের মা, নদীকে বাঁচাতে হবে যে কোনোভাবেই। কারণ আজকে আপনি যদি দেখেন আমাদের বড় বড় নদীগুলিও প্রায় মৃত প্রায়। সো নদীকে যদি না বাঁচাতে পারি বাংলাদেশ মানেই নদী। আমার মনে হয় যে মেসেজটা খুব সহজ সরল এবং ক্লিয়ার তাদের কাছে এবং তারা খুব ভালোভাবে এটাকে নিয়েছে। আমরা তো ইউএনডিপি থেকে উন্নয়ন নিয়ে কাজ করি। এখন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন পরিবেশ, প্রতিবেশ রক্ষা, ধরিত্রী রক্ষা, এগুলো তো এখন একটা বড় বিষয়। আমাদের যেমন অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, আমাদের একই সঙ্গে দারিদ্র বিমোচনের ঘটনা ঘটছে, বাট একই সঙ্গে আমরা দেখছি যে আমাদের নদীগুলো, বাংলাদেশের যেটা প্রাণ, সেটা নানাভাবে বিপন্ন। সেটার অংশ হিসেবে বাংলাদেশে আমরা এটার সঙ্গে যুক্ত হয়েছি। আর এখানে কেন মিউজিক, কারণ হচ্ছে মিউজিক মানেই তারুণ্য, আর বাংলাদেশ এখন তরুণদের দেশ। এই মিউজিক মানেই এটার সঙ্গে তরুণদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ, তরুণদেরকে এই ধরিত্রী বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে সংযুক্ত করার সুযোগ। এই জন্যই ইউএনডিপি এই এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টুকু হলো এই এই মুক্ত মঞ্চে অনেক কনসার্ট হয়েছে, আমি যদি এভাবে বলি হাজারের উপরে কনসার্ট হয়েছে। কিন্তু আজকের এই কনসার্টটার একটা ভিন্নতা হলো এইভাবে যে পরিবেশকে নিয়ে কথা বলছে, ক্লাইমেট চেঞ্জকে নিয়ে কথা বলছে এবং তরুণ সমাজকে নদীর কাছে যেতে বলা হয়েছে। ফলে এই যে তিনটা ভিন্ন ভিন্ন স্লোগান, তরুণদেরকে নদীর কাছে যেতে বলা হয়েছে, পরিবেশের নিয়ে কথা বলা হয়েছে, ক্লাইমেট চেঞ্জের কথা বলা নিয়েছে, নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় লেভেলে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এই কনসার্টটাকে।